যে খবরের দিকে নজর রাখবো, স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের। তাদের অভিযোগ যে বেশ কয়েকদিন ধরে স্কুলে পঠন পাঠন ঠিকভাবে হচ্ছে না, তাই তারা ক্ষোভে ফেটে পড়েছেন এবং স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন। ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি এবং শিক্ষকদেরও স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, তাই স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের পঠন পাঠন ঠিকভাবে না হওয়ার অভিযোগ, স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ, স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ, তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের, স্কুলে ঢুকতে দেওয়া হয়নি শিক্ষকদের, ছাত্রছাত্রীদের ঠিকভাবে পড়ানো হয় না, প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ, তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের। ঠিকমতো পড়ানো হচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ করে স্কুলের গেটে তালা মারলেন অভিভাবকরা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতুভাষ চট্টোপাধ্যায়। ঋতুভাষ, কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘ দিন ধরেই এই স্কুলের শিক্ষকতা করছেন, প্রায় 2 বছর ধরে শিক্ষকতা করছেন কৈলাস নন্দী নামে একজন শিক্ষক। আর সেই শিক্ষক নাকি নিত্যদিনই দেরিতে আসেন, তাই যেখানে স্কুলে আসার সময় সকাল 10:20 নাগাদ, কিন্তু তিনি কোনোদিন 11টা, কোনোদিন 11:30, কোনোদিন 12টায় আসেন। এমনকি কিছু কিছু দিন স্কুলেও আসেন না, এবং স্কুলে এলেও তিনি কিন্তু ছাত্রছাত্রীদের ঠিক করে পড়ান না এবং বাড়িও কিন্তু চলে যান তাড়াতাড়ি। এমনকি সেই একই অভিযোগে এই স্কুলেরই আর এক শিক্ষকের বিরুদ্ধে, যিনি কিন্তু এই মুহূর্তে অন্য একটি স্কুলে গিয়েছেন কিছুদিনের জন্য। তো গ্রামবাসীদেরও যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জিনিসই চলে আসছিল, ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছিল না, ছাত্রছাত্রীরা এই স্কুলে এসে জাস্ট খাবার খেয়ে বাড়ি চলে যাচ্ছিল, অর্থাৎ মিড ডে মিলের খাবার খেয়ে বাড়ি চলে যাচ্ছিল। আর এই ঘটনায় কিন্তু তারা বারংবার এই স্কুলের টিআইসি যিনি, তাকে কিন্তু জানিয়েছেন, কিন্তু এরপরেও কোনো রকম কোনো কাজ হয়নি। ওনারা গেছিলেন, বিডিওকেও জানিয়েছেন, এসআইকেও জানিয়েছেন, এরপরেও কোনো কাজ হয়নি। আজ স্বাভাবিকভাবেই আজকে কিন্তু তারা স্কুলের গেটে তালা মেরে দেন, এবং শিক্ষক এসেছিলেন, আজকেও তিনি দেরিতে এসেছিলেন এমনটাই অভিযোগ। প্রায় 15-12টা নাগাদ তিনি যখন স্কুলে আসেন, এবং যিনি টিআইসি টিচার ইনচার্জ, তিনি এসেছিলেন 10:45 নাগাদ, কিন্তু তাদের দুজনকেই আজকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, গেটে তালা মেরে দেওয়া হয়। পরবর্তীকালে এসআই অফিস থেকে একজন স্টাফ আসেন এবং তিনি মৌখিকভাবে আশ্বাস দেন গ্রামবাসীদের যে এই জিনিস আর কোনদিন হবে না। তিনি বেশ কিছু ছবিও তুলে নিয়ে যান স্কুলের ইন্সপেকশনের কারণে। এরপরে মৌখিক আশ্বাস দেওয়ার পরে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ তোলেন, স্কুলের গেট থেকে তালা খুলে দেন এবং তারা বিডিও এবং এসআইকে লিখিতভাবে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ ঋতুভাষ, কথা বলছিলাম প্রতিনিধি ঋতুভাষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের, পড়ানো হচ্ছে না ঠিকভাবে, শিক্ষকরা নজর দিচ্ছেন না পড়ুয়াদের উপর, তাই স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের। বেশ কিছু অভিযোগ নিয়ে সরব অভিভাবকরা, স্কুলের গেটে তারা তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।